করোনা মহামারীর কারণে গেল 2 বছর বন্ধ ছিল বাংলাদেশ থেকে হজ যাত্রা। এবছর হজের সুযোগ মেলায় সৌদি যাচ্ছেন নিবন্ধিত হজ যাত্রীরা। এর মধ্যে গেল 22 জুন মদিনায় সৌদি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন মতিয়ার রহমান নামের এক বাংলাদেশী। অভিযোগ আনা হয়েছে ওই বাংলাদেশী হজে গিয়ে ভিক্ষাবৃত্তি করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরে সৌদিতে অবস্থিত বাংলাদেশ হজ মিশন মুসলিগা দিয়ে ছাড়িয়ে নেন মতিয়ার রহমানকে তার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার মটমড়া ইউনিয়নের সিন্দুরপোটা গ্রামে। এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত মতিয়ার রহমান প্রায় 30 বছর আগে এক গণপিটুনির শিকার হয়ে দুই হাত হারান তিনি। এরপর থেকে নানা প্রতারণা ও কৌশলে অর্থ উপার্জনে নামেন। যদিও পরিবারের সদস্যদের দাবি মতিয়ার রহমানের অর্থ উপার্জনের বিষয়ে কিছুই জানেন না তারা। নিজের পৈতৃক সম্পত্তিতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। তার বিরুদ্ধে মেহেরপুরের গাংনী থানায় মামলা রয়েছে। এবছর ধানসিঁড়ি এজেন্সির মাধ্যমে হজে গিয়েছিলেন মতিয়ার। পারিবারিক সূত্রে জানা গেছে 2012 সালে প্রথম সৌদি আরবে হজ করতে যায় মতিয়ার। এরপর বেশ কয়েকবার ভারত ভ্রমণ ও সৌদিতে হজ করতে গিয়েছেন। আমি এটা জানি না, আমি এবারে শুনছি যে এবার হজে গেছেন আর কি কিছুদিন আগে, যেদিন যায় তার দুই তিন দিন আগে যাবে শুনলাম, 18 তারিখে না 20 তারিখে ঢাকায় গেছে, তারপরে দুই দিন পরে ফ্লাইটে। মতিয়ার নামে সিন্দুরগোটার একটা লোক, তার এলে দুই হাত কাটা, সে হজ করতে গেছিল, তারপরে হজ করতে যাই সৌদি আরবে নাকি বলে আটক হয়েছিল। তে এখন পরে আবার শুনতে পেলাম যে ছেলে এড়িয়ে দিয়েছে ওখান থেকে। তার বাবার জমি জায়গা 20-30 বিঘে আছে, এখন বর্তমান সে হয়েছে পারে কৃষি কাজ করি জীবন জীবিকা নির্ভর করে। আগে থেকে নিয়ে ওর বাপের এক 20-30 বিঘে জমি আছে। হজ করতে যে সে ওখানে রাখে, সে ভিক্ষাবৃত্তি বা পেশায় ধরে নিয়েছে, এটা তো মোটেই ঠিক না। যে উদ্দেশ্য যে যাচ্ছে সেই উদ্দেশ্য না করে সে অর্থ খুঁজে বেড়াচ্ছে, এটা তো অত্যন্ত খারাপ। বললো সেলিব্রিটি ভালোভাবে থাকবা খাবা, তাই বলি অত তো আমি ভারতে যাই না, যায় অত তো আমি তারা জানিনি। ধরো আমার বিয়ের আগে তো এসব হইতো, আমি তো অত জানিনি। আমার বিয়ের আগে ধরো আমি তো সব কিছু জানি, আমার হাতে বিয়ে করার পর খুব ভালো। ভারত ও সৌদি আরবে হজে যাওয়ার কারণ জানতে না পারলেও ভিক্ষাবৃত্তির গুঞ্জন রয়েছে এলাকায়। স্থানীয়রা বলছেন মতিয়ার রহমান ভিক্ষাবৃত্তি করলেও পৈতৃক সম্পত্তি ছাড়া কিছুই করতে পারেননি। তবে অনেকেই বলছেন ভিক্ষাবৃত্তি করে তিনি কোটিপতি হয়েছেন। শারীরিক প্রতিবন্ধী ছেলেকে ফেরত পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন মতিয়ার রহমানের মা আমেনা খাতুন। এদিকে হজে যাওয়া নিয়ে গ্রামের মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ ঘটনায় গ্রাম তথা দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মনে করেন স্থানীয় জনগণ।